আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এইচএসি দু হাজার একুশ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের এবার অ্যাসাইনমেন্টের মাধ্যমেই তোমাদের বোর্ডের মূল্যায়ন করা হবে তাই অ্যাসাইনমেন্টগুলো খুব যত্ন সহকারে এবং খুব সুন্দরভাবে লেখার জন্য সবার কাছে অনুরোধ থাকবে এইচএসসি দুই হাজার একুশের পনেরো সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে একটি গ্রেড প্রকাশ করা হয়েছে এবং তার ধারাবাহিকতায় প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান প্রথমপত্র তোমাদের দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অ্যাসাইনমেন্টের একশো পার্সেন্ট সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। সো এই হিসাব বিজ্ঞান প্রথম পত্র অ্যাসাইনমেন্টের সমাধানগুলো স্ক্রিনে তোমরা এখন দেখতে পারবে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে হিসাবের বৈসমূহ নির্ধারিত কাজগুলো দেখে নেওয়া যাক তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট খতিয়ানের একত্রিশ মে দু হাজার একুশ তারিখের উদ্ধৃতি সমূহ যথাক্রমে নগদ বত্রিশ হাজার টাকা অফিস সরঞ্জাম তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব পঁচিশ হাজার টাকা প্রদেয় হিসাব আঠারো হাজার টাকা জুন দু হাজার একুশ তারিখে সংঘটিত ঘটনাসমূহ উল্লেখ করা হলো সেখানে তোমাদের বিভিন্ন ঘটনা উল্লেখ করে দিয়েছে এবং অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সো অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমরা এক এক করে করে দিচ্ছি সো নির্দেশনাটি দেওয়া হয়েছে হিসাব চক্রে ধাপ অনুসরণ করতে হবে ঘটনা হতে লেনদেন শনাক্ত করতে হবে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে খতিয়ান পোস্টিং এবং যে নির্ণয় করতে হবে এবং নগদান বই প্রস্তুত করতে হবে সো চলো শুরু করা যাক অ্যাসাইনমেন্টের কভারটি বোর্ড প্রদত্ত তাই এই কভারটি তোমরা ডাউনলোড করে নিবে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিবে। সো নমুনা উত্তরপত্র এখানে নং প্রশ্নের উত্তরটি দিয়ে শুরু করছি প্রথমে হিসাব চক্র হিসাব চক্র বলতে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার প্রক্রিয়াকে বোঝায় হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্ত কাল ধরে চলতে থাকবে এই অনির্দিষ্ট কাল অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলে প্রত্যেক হিসাবকালে হিসাব চক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয় হিসাব সংক্রান্ত কার্যাবলীর এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে চক্র বলে স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছ এই চিত্রটি তোমাদের দেওয়া লাগবে সো নির্ণয় চিত্রের সাহায্যে হিসাবচক্রের ধাপগুলো উপস্থাপন করা হলো সো দেখতে পাচ্ছ এটি তোমরা দিয়ে দেবে একটি গোল করে হিসাবচক্র আঁকবে এটি তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে সো তোমরা আস যারা বই দেখেছো তারা জানো সো এই চিত্রটা তোমরা সুন্দরভাবে এঁকে রাখবে লেনদেন চিহ্নিত এগুলো তোমরা একটু বোল্ড করে দেবে এই লেখাগুলো তোমরা একটু বোল্ড করে নেবে সো আমরা এখন পড়াশোনাচ্ছি লেনদেন চিহ্নিত করণ আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশন হিসাবচক্রের প্রথম সর্বপ্রথম ধাপ হলো লেনদেন চিহ্নিতকরণ যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আর্থিক ঘটনা বা লেনদেন বলে এ কারবার প্রতিষ্ঠানের অসংখ্য ঘটনা থেকে আর্থিক ঘটনাগুলো শনাক্ত করা হিসাবচক্রের প্রথম ধাপ জাবেদাভুক্ত করণালি জার্নালাইজেশন হিসাবচক্রের দ্বিতীয় ধাপ হল জাবেদাভুক্তকরণ এ পর্যায়ে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ হিসাবে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করাকে জাবেদা বলে খতিয়ানভুক্তকরণ পোস্টিং টু লেজার লেডজার এটি হিসাব চক্রের তৃতীয় ধাপ জাবেদাভুক্ত করার পর একটি নির্দিষ্ট হিসাব বইতে সমজাতীয় লেনদেনগুলো নির্দিষ্ট শিরোনামে পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করা হলে তাকে খতিয়ানভুক্তকরণ বলে রাওমিল প্রস্তুতকরণ প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স হিসাব চক্রের চতুর্থ ধাপ হল রেও মিল প্রস্তুতকরণ এ পর্যায়ে খতিয়ানভুক্ত হিসাবে ডেবিট ও ক্রেডিট উদ্ধৃত নিয়ে তালিকা প্রস্তুত করা হলে তাকে রেওয়া বলে খতিয়ান হিসেবে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের লক্ষ্যে এবং আর্থিক বিবরণী প্রণয়ন সহস্তর করার লক্ষ্যে রেওয়া প্রস্তুত করা হয় সমন্বয় দাখিলা অ্যাডজাস্টেড এন্ট্রিস রেওয়ামিল মিল প্রস্তুতের পর এটি একটি নির্দিষ্ট হিসাবকালের সঠিক নিট লাভ নির্ণয় করার জন্য বকেয়া অগ্রিম আয় বকেয়া ব্যয়গুলো সমন্বয় করতে যে জাবিদা জাবিদা দাখিলা প্রদান করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে সো স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ এই ছকটি আঁকতে হবে ছকের ছবিটি আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সো তিস্তা বিপণী এর হিসাব সমীকরণ এই সমীকরণের এই ছকটি দেখতে পাচ্ছ সো এখানে তোমাদের তারিখ সম্পদ এবং এক পাশে থাকবে তারিখ এবং সম্পদ অপর পাশে থাকবে দায় মালিকানা সত্য এবং মন্তব্য সো সম্পদের ক্ষেত্রে তোমাদের থাকবে হচ্ছে নগদ অফিস সরঞ্জাম এবং প্রাপ্য সো একুশ জুন দুই একুশ সালের জুন দুই তারিখে দশ হাজার টাকা নগদ এবং অফিস সরঞ্জাম তিরিশ হাজার সো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এই হিসাবগুলো তোমরা করে ফেলবে এবং দুই পাশে যোগ বিয়োগ করে সাতষট্টি হাজার পাঁচশো টাকা দুই পাশে ব্যালেন্স সমান দেখানো হয়েছে এবার আমরা গরম প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি তিস্তা বিপণী বিতান এর সাধারণ জাবেদা সো এখানেও একটি ছক আঁকতে হবে এই ছকটিও তোমরা দেখতে পাচ্ছ ছকটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই পাশে আমাদের এক লক্ষ দশ হাজার করতে হবে অর্থাৎ এখানে আমরা কী কী হিসাব করছি নগদান হিসাব ডেবিট দশ হাজার টাকা অফিস সরঞ্জাম ডেবিট তিরিশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা নগদ টাকা অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় শুরু করা হলো নগদান হিসাব ডেবিট চব্বিশ হাজার টাকা প্রাপ্য ষোলো হাজার টাকা আর বিক্রয় হিসাব হচ্ছে চল্লিশ হাজার টাকা লেনদেন নয় তারপরে হচ্ছে নগদান হিসাব বিক্রয় নগদান হিসাব ডেবিট ত্রিশ হাজার টাকা আর বিক্রয় হিসাব তিরিশ হাজার টাকা সর্বমোট হচ্ছে টোটাল এক লক্ষ দশ হাজার টাকা এবার নং প্রশ্নের উত্তর তিস্তা বিপণী বিতানের মূলধন হিসাব জুন দুই নগদান হিসাব অফিস সরঞ্জাম এখানে ক্রেডিট টাকা হচ্ছে দশ হাজার টাকা এবং অফিস সরঞ্জাম হিসাব হচ্ছে তিরিশ হাজার টাকা ক্রেডিটে দুইটাই ক্রেডিটে চলে যাবে এবার নগদান হিসাব প্রত্যেকটি তারিখের ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এটা তোমরা সুন্দরভাবে বসিয়ে দিবে এখানে জুন এক ব্যালেন্স বিডি বত্রিশ হাজার টাকা ডেবিট জুন দুই মূলধন এটা হচ্ছে ডেবিট দশ হাজার টাকা মোট ডেবিট হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিক্রয় হিসাব চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে তোমাদের এটাও ডেবিট হবে তো ডেবিটের ঘরে যোগ করে দিলে ছেষট্টি হাজার টাকা ভাড়া হিসাব এটা হচ্ছে ক্রেডিট তো ছেষট্টি হাজার থেকে তোমরা আট হাজার বিয়োগ করে দিলে আটান্ন হাজার টাকা চলে আসবে দেনাদার হিসাব পনেরো হাজার পাঁচশো টাকা সো এটা হচ্ছে আমরা দেনাদার হিসাব পেলাম তাহলে এটাও আমরা তিয়াত্তর হাজার পাঁচশো টাকা যোগ হয়ে গেল তারপর হচ্ছে ক্রয় হিসাব চার হাজার পাঁচশো এটা ক্রয় করলাম তার কারণে তিয়াত্তর থেকে চার হাজার পাঁচশো বিয়োগ করে ঊনসত্তর হাজার টাকা প্রদেয় হিসাব চার হাজার তিনশো টাকা সো এটাও আমরা ঊনসত্তর হাজার থেকে বিয়োগ করে দেব বিক্রয় হিসাব তিরিশ হাজার টাকা সো চৌষট্টির সাথে তিরিশ হাজার যোগ করে দেব বেতন হিসাব দশ হাজার টাকা এটা আমরা চুরানব্বই থেকে বিয়োগ করে দেবে যে ছকটি দেখতে পাচ্ছ সেই ছকটি তোমরা একে দেবে এবার হিসাবের যে ছকটি দেখতে পাচ্ছ এটিও তোমরা হুবহু এঁকে দেবে এবার আমরা উমনং প্রশ্নে চলে যাচ্ছি তিস্তা বিপণী এর নগদ জাবেদা প্রাপ্তি জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা স্ক্রিনে তোমরা যে ছকটি দেখতে পাচ্ছ এই ছকটি তোমাদের উমনং প্রশ্নের উত্তর সো মূলধন হিসাব হচ্ছে নগদ দশ হাজার টাকা বিক্রয় হিসাব হচ্ছে চব্বিশ হাজার টাকা সো এটা বিক্রয় ক্রেডিটে চলে যাবে চব্বিশ হাজার টাকা আর অন্যান্য হিসাব ক্রেডিটে দশ হাজার টাকাটা চলে যাবে প্রাপ্য হিসাবটা হচ্ছে পনেরো হাজার টাকা নগদ ডেবিট প্রদত্ত বাট্য ডেবিট পাঁচশো টাকা এবং প্রাপ্য ক্রেডিট হিসাবে ষোলো হাজার টাকা তাহলে এখানে আমরা যোগ করে পাচ্ছি নগদ ডেবিটটা যোগ করে পাচ্ছি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বাট্য হিসাব পাচ্ছি পাঁচশো টাকা মোট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই পাশেও যোগ বিয়োগ করে আমরা পঞ্চাশ হাজার টাকা পাচ্ছি তিসটা বিপণী এর নগদ জাবেদা প্রধান জাবেদা সো স্ক্রিনে তোমরা ছকটি দেখতে পাচ্ছ এই ছকটি হুবহু তোমরা এঁকে দিবে সো আমি আর বলে তোমাদের সময় নষ্ট না করে পরবর্তী ছকে চলে যাচ্ছি সো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ